নতুন আশা এবং পুরনো উদ্বেগের মধ্যে চার দিন ব্যাপী ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন শুরু হচ্ছে সোমবার। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস ঐতিহাসিক সন্ধিক্ষণে আছেন। নির্বাচিত হলে তিনি হবেন দেশের প্রথম নারী প্রেসিডেন্ট। এর মধ্যে আশঙ্কার কথাও বলছেন জরিপ বিশেষজ্ঞ এবং কৌশলবিদরা। তারা বলছেন গাজা এবং অর্থনীতির প্রশ্নে হ্যারিসের উত্থানে ধস নামতে পারে। সোমবার শুরু হতে যাওয়া ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন সামনে রেখে ভাইস প্রেসিডেন্ট এবং দলটির প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস ঐতিহাসিক চাকায় সফর করছেন। তার প্রচার দল অর্থ সংগ্রহের ক্ষেত্রে অতীতের সব রেকর্ড ভেঙেছে। হ্যারিসের সব সমাবেশ স্থলে বা অ্যারেনায় জনতার ঢল নামছে। বিভিন্ন ব্যাটেল গ্রাউন্ড স্টেটকে ডেমোক্র্যাটদের পক্ষে নিয়ে গেছেন তিনি, জরিপে এমন তথ্যই উঠে এসেছে। তার সাথে মিনিস্ট্রিটার গভর্নর টিম ওয়ালস যুক্ত হয়েছেন। We want to call the next president of the United States. তবে প্রধান দুই দলের জরিপ বিশেষজ্ঞ এবং কৌশলবিদরা সতর্ক করেছেন হ্যারিসের শুরুর দিকের উত্থান ম্লান হয়ে যেতে পারে, কারণ অর্থনীতি এবং ইসরায়েল হামাস যুদ্ধের প্রশ্নে ডেমোক্র্যাটদের মধ্যে বিভক্তি আছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথেও এসব বিষয়ে তীব্র লড়াই চলছে। নির্দলীয় সংস্থা কুক পলিটিক্যাল রিপোর্টের তথ্য উপাত্ত থেকে জানা গেছে, সাতটি সুইং স্টেটের ছয়টিতে ট্রাম্পের বিপক্ষে হ্যারিস এগিয়ে আছেন অথবা দুজনই সমান জনপ্রিয়। 5 নভেম্বরের নির্বাচনে এসব স্টেটই নির্ধারক হয়ে উঠবে। গত শুক্রবার হ্যারিস অর্থনীতির উপর গুরুত্ব দিয়ে প্রথম বক্তৃতা দিয়েছেন। এতে তিনি বেশিরভাগ মানুষের কর কমানো, দ্রব্যমূল্য বাড়ানোর উপর নিষেধাজ্ঞা এবং সাশ্রয়ী মূল্যে আবাসন নিশ্চিত করার প্রস্তাব দেন। তারপরও তিনি তার নীতিমালার বিষয়ে আরো বিস্তারিত প্রকাশের চাপে পড়েছেন। এছাড়া হামাসের বিপক্ষে ইসরায়েলকে সমর্থন দেওয়ার ব্যাপারে নিজ দলের মধ্যে কোন্দল নিয়েও তাকে জবাব দিতে হবে। ভোটের আর 79 দিন বাকি আছে এবং প্রেসিডেন্ট জো বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের পর 5 সপ্তাহে ডেমোক্র্যাটিক পার্টি আশা করছে বিজয়ের পথে সমর্থকদের মধ্যে নতুন স্পন্দন প্রবাহিত হবে। একই সাথে হ্যারিস দেশের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। এদিকে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশন সামনে রেখে আনকমিটেড মুভমেন্টের সংগঠকরা বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন। তারা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি জানিয়েছেন। গত ফেব্রুয়ারিতে মিশিগানে প্রথম আনকমিটেড মুভমেন্টের সূচনা হয়। এরপর মিনেসোটা, হাওয়াই, ওয়াশিংটন ডিসিতে আন্দোলন ছড়িয়ে পড়ে। ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনেও এই আন্দোলনের ডেলিগেট আছেন। One of 30 uncommitted delegates who are attending the convention this week. আনকমিটেড ন্যাশনাল মুভমেন্টের সহ-প্রতিষ্ঠাতা এবং মিশিগানের ডিএনসি ডেলিগেট আব্বাস আলাউই বলেছেন, কনভেনশনে মোট 30 জন আনকমিটেড ডেলিগেট যোগ দিচ্ছেন। তারা সারা দেশে 740,000 আনকমিটেড শান্তিকামী এবং প্যালেস্টাইন পন্থীদের প্রতিনিধিত্ব করছেন। Stop the mass killing of civilians that's happening in Gaza using US weapons. আব্বাস বলছেন, তিনি চান কামলা হ্যারিস যেন আমেরিকার গাজা নীতি পাল্টে দেন। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের অর্থনৈতিক পরিকল্পনার প্রশংসা করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস। তিনি বলেছেন, হ্যারিসের অর্থনৈতিক পরিকল্পনায় দেশের বেশিরভাগ মানুষ উপকৃত হবে। রবিবার সিএনএনকে জেফ্রিস বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির পেছনে বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নেওয়া যৌক্তিক। তিনি আরও বলেন, ঘৃণা ছড়িয়ে ট্রাম্প দেশকে অতীতের খারাপ সময়ে ফিরিয়ে নিতে চাইছেন। ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনকে কেন্দ্র করে পার্টির সব স্তরে উৎসব মুখর আবহ সৃষ্টি হয়েছে উল্লেখ করে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস বলেন, কামালা হ্যারিস এবং টিম ওয়ালসের নেতৃত্বে ডেমোক্রেটরা ঐক্যবদ্ধ হয়েছেন। With Kamala Harris and Tim Walz at the top of the ticket. নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি ঠেকাতে হ্যারিসের উদ্যোগ প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, বাইডেন প্রশাসন শুরু থেকেই নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে কাজ করেছে। হ্যারিসের পরিকল্পনায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ফেডারেল উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, দাম বৃদ্ধি ঠেকাতে এই উদ্যোগ জরুরি। To make sure that we are lowering costs for everyday Americans. জেফ্রিস বলেন, বাইডেন হ্যারিস প্রশাসন ক্ষমতায় আসার আগে ট্রাম্প প্রশাসনের অদূরদর্শী অর্থনৈতিক পরিকল্পনার কারণে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছিল। বাইডেন হ্যারিসের নেতৃত্বে দেশ ঘুরে দাঁড়িয়েছে বলেও জানান তিনি। এছাড়া পণ্য সরবরাহ সংকটের কারণে যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠান ব্যবসায়িক ফায়দা নিয়েছে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া যৌক্তিক বলেও মনে করেন তিনি। We have to make sure that markets are properly functioning. বাইডেন হ্যারিস প্রশাসনের কূটনৈতিক তৎপরতায় গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তিতে দুই পক্ষের মধ্যে সমঝোতা হতে পারে বলে জানান জেফ্রিস। তিনি বলেন, বাইডেন হ্যারিস প্রশাসন গাজা অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠাকে জোর দিয়েছে। President Biden and Vice President Harris have been working hard
to try to bring about Shabik President Donald Trump deshke pechone niye jete chan ullekh kore House Minority Leader bolen Kamala Harris desher bhobishyotke somriddhoshali korte chaichen onodike ghrina choriye Trump deshke otiter kharap shomoy feriye nite chaichen Kamala Harris is about unity Donald Trump is about division Kamala Harris is about the future আগামী নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের জয় নিশ্চিত বলে মনে করছেন নিউ ইয়র্ক ও মিশিগানের গভর্নররা গণমাধ্যমকে দেয়া আলাদা সাক্ষাৎকারে তারা বলেন নারী বান্ধব নীতি জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে প্রেসিডেন্ট বাইডেনের সাথে সক্রিয়ভাবে ভূমিকা রেখেছেন কামালা হ্যারিস সে কারণে আগামী নির্বাচনে সাধারণ মানুষ তাকেই বেছে নেবে বলেও আশা তাদের নির্বাচনকে সামনে রেখে রাজনীতির ময়দানে বেশ সক্রিয় ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বিভিন্ন জরিপেও এগিয়ে আছেন তিনি যেখানে ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের জুলাই মাসে নারী ভোটারদের নিয়ে করা এক জরিপে প্রেসিডেন্ট বাইডেনের চেয়ে ট্রাম্প এগিয়েছিলেন সেখানে একই মাসে একই জরিপে ভাইস প্রেসিডেন্ট কামালার কাছে উল্লেখযোগ্যভাবে পিছিয়ে ট্রাম্প জরিপে দেখা যায় 18-29 বছর বয়সী এবং 30-49 বছর বয়সী নারীদের মধ্যে হ্যারিসের চেয়ে ট্রাম্প অনেক পিছিয়ে আছেন তবে ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্সের মতে গর্ভপাত আইন নিয়ে নারীদের মধ্যে কোনো উদ্বেগ নেই MSNBC-কে দেওয়া সাক্ষাৎকারে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের মন্তব্য জানতে চাইলে একেবারেই বিপরীত মত দেন তিনি হোকুলের মতে ট্রাম্পের গর্ভপাত নীতিতে দেশে 3 জন নারীর 1 জন গর্ভপাত নিষিদ্ধের আওতায় পড়ে এটি ট্রাম্পের নারী বিদ্বেষ প্রমাণের পাশাপাশি কামালা হ্যারিসের শক্তিশালী সমর্থন পাওয়ার অন্যতম কারণ বলেও মনে করেন তিনি Kamala Harris and Tim Walz will defeat them handily, especially when it comes to picking up the women's vote. এছাড়া নারীদের শিক্ষা বাসস্থান স্বাস্থ্যসেবা সহ অর্থনৈতিক সংগ্রামে অধিকার নিশ্চিতে ডেমোক্রেটিক নীতিগুলো গুরুত্বপূর্ণ বলেও মত ক্যাথি হোকুলের That means struggling working class Americans who are looking for someone who has their back কামালা হ্যারিসের প্রচার দলের কো-চেয়ার মিশিগানের গভর্নর গ্রেচেন ফুটমার NBC-কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন জনসাধারণের আবাসন শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করায় উদাহরণ সৃষ্টি করেছে ডেমোক্রেটরা এছাড়া অভিবাসন নীতি ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করায় কামালা হ্যারিস সাধারণ মানুষের ভোটে এগিয়ে থাকবেন বলেও মত তার 7 colleagues who are female Democratic governors doing great work in all of our states. Biden ke shomoyer shera president hishebe ullekh kore desher orthonoitik bhit shokto korte Harris-er uddokke bichokkhon mone koren ei governor. বাংলাদেশে হিন্দুদের উপর হামলা নির্যাতনের অভিযোগ এনে বিক্ষোভ সমাবেশ করেছে ইউনাইটেড হিন্দুজ অব ইউএসএ রবিবার বিকেলে ম্যানহাটনের ইউনিয়ন স্কোয়ার পার্কে জড়ো হয়ে এ প্রতিবাদ সমাবেশ করেন হিন্দু কমিউনিটির 100 সদস্য এ সময় তারা বাংলাদেশে অবিলম্বে সব সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের ঘটনায় তদন্ত এবং পৃথক একটি সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবি জানান ম্যানহাটনের ইউনিয়ন স্কোয়ার পার্কে 100 মানুষ স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন শেখ হাসিনা সরকার বিদায় নেওয়ার পর বাংলাদেশের বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে আগুন মন্দির ভাঙার অভিযোগ এনে তারা অবিলম্বে এইসব ঘটনা বন্ধের দাবি জানান আমার জন্মভূমি এবং আমাদের মাতৃভূমি সব কিছু আমাদের বাংলাদেশে কেন আমরা ওখান থেকে সরিয়ে আসবো সরকার পরিবর্তন হোক দেশের কোনো ভয়ঙ্কর কিছু ঘটুক সাথে সাথে হিন্দুদের উপর অত্যাচার বাংলাদেশি আমরা বাঙালি এটাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য আমরা যাতে আমাদের ধর্ম বাংলাদেশে স্বাধীনভাবে পালন করতে পারি পরিবারের শিশু কিশোরদেরও অনেকে নিয়ে এসেছেন বিক্ষোভ সমাবেশে তারা বলেন দেশের অন্য সাধারণ নাগরিকদের মতো হিন্দু ধর্মাবলম্বীদেরও অধিকার আছে স্বাধীনভাবে বাস করার বাংলাদেশের শ্রমশক্তিতে আমরা একদম চালিকা আমরা এখান থেকে রেমিটেন্স পাঠাই আজকে অনেক ভারাক্রান্ত ভাবে বলছি যে কেন আজকে আমাদের এখানে দাঁড়াতে হবে আমরা তো সব সম্প্রদায়ের লোক একসাথে ভালোভাবে দেশে থাকার কথা ইউনাইটেড হিন্দুজ অব ইউএসএ নেতারা দাবি করেন অবিলম্বে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করতে হবে সব ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি একটি পৃথক সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবি জানান তারা হিন্দুদের রাইট প্রতিষ্ঠা করতে গেলে ডেফিনেটলি আমাদেরকে স্বতন্ত্র হিন্দু মন্ত্রণালয় অথবা মাইনরিটি মিনিস্ট্রি অফ মাইনরিটি করে দিন
এবং মানে হিন্দু সুরক্ষা আইন করুন। 71 সনে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, কন্টিনিউ এখনও হচ্ছে, আমরা এটা অবসান চাই। আমাদের ডক্টর ইউনূস যখন আসছে আমরা আশাবাদী যে উনি 71 সন থেকে সেই 2000 বিশেষ করে 2001 থেকে যত অন্যায় হিন্দুদের উপর হয়েছে এগুলার বিচার করুক। আমরা কোনো দলের না, আমরা কোনো দলের বিরুদ্ধে না, আমরা না মুসলিম বিরোধী, না আওয়ামী লীগ বিরোধী, না ছাত্র দল বিরোধী, আমরা না বিএনপি বিরোধী, না জামাতে ইসলাম বিরোধী, আমরা সবাই মিলে সুন্দরভাবে বাংলাদেশে বসবাস করতে চাই। বাংলাদেশে মানবাধিকার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দিতে নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে আরও বেশি উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে সমাবেশ থেকে। সমবেতরা বলছেন, বাংলাদেশের অন্য প্রতিটি সাধারণ নাগরিকের মতো হিন্দু সম্প্রদায়েরও অধিকার আছে জীবনযাপনের। তাই যতবারই ক্ষমতার পট পরিবর্তন ঘটে তখনই হিন্দুসহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ উঠে। শুধুমাত্র সাম্প্রতিক ঘটনা নয়, 2001 সালের পর থেকে প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের ঘটনা খতিয়ে দেখার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানিয়েছেন সমবেতরা। বিশাল আনন্দ আয়োজনের মধ্য দিয়ে 42তম ইন্ডিয়ান ডে প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নিউ ইয়র্কের ম্যানহাটনে দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে এর আয়োজন করা হয়। প্যারেডে নারী পুরুষ শিশু কিশোর এবং ভিন্ন ভাষাভাষীর লোকজন অংশ নেয়। ইন্ডিয়ান ডে প্যারেডের মাধ্যমে আয়োজকরা সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষঙ্গ তুলে ধরেন সবার সামনে। আগামী প্রজন্ম এর মাধ্যমে আমেরিকায় ভারতীয় সংস্কৃতিতে অভ্যস্ত হবে বলে আশা করছেন তারা। রবিবার নিউ ইয়র্কের ম্যানহাটন যেন এক টুকরো ভারত। প্যারেডকে ঘিরে নেওয়া হয়েছে বিশাল আয়োজন। আনন্দ আয়োজনের ছাপ ছিল সবার চোখে মুখে, তাই শিশু থেকে বৃদ্ধ সবার সাজ পোশাকে ছিল ইন্ডিয়ার পতাকা ও সংস্কৃতির বর্ণিল আবহ। ডোলতাল আর বাদ্যের সাথে রঙিন সব ব্যতিক্রমী আয়োজনে উদযাপন করা হচ্ছে ইন্ডিয়ার 78তম স্বাধীনতা দিবস। এসব বর্ণিল আয়োজনে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ইন্ডিয়ান কালচার ইজ দ্য বেস্ট কালচার ইন দ্য ওয়ার্ল্ড। We are celebrating India Day Parade. It's very good, love it. The atmosphere is fantastic. It's really nice, enjoying it. All the culture and everything, everyone is together. I'm really enjoying and it's a great pride to have our culture been shown outside India. Proud to be part of this Indian Day Parade. I wish everybody a happy Independence Day to all the Indian people. প্যারেডকে ঘিরে প্রায় 5 মিলিয়ন ইন্ডিয়ান আমেরিকানদের আগ্রহ তুঙ্গে থাকায় নিউ ইয়র্ক সহ বিভিন্ন স্টেট থেকে অনেকেই উৎসবকে ঘিরে ভিড় জমান। ব্যতিক্রমী আয়োজন থাকায় স্বদেশ প্রেমে উজ্জীবিত হওয়ায় তারা সারা বছর ধরে এই মিলন মেলার অপেক্ষায় থাকেন। We have been waiting for this day for whole 1 year. That is the day we see all Indian Americans together. Originally from India and can't wait to see all the Indians coming together. India, Pakistan, Bangladesh, doesn't matter where you're from. We got to work together in collaboration. So this is a stepping stone. Come out and support the India Day Parade. Please come out and support our motherland. Bharat Mata Ki Jai. Long live America. Unity, even though we are in America, we support India. We are Indian Americans. 40টি ফ্লোট, 50টি মার্চিং গ্রুপ এবং 30টি ব্যান্ডের মাধ্যমে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরা হয়। তাই শিশু কিশোর সহ সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল এই মনোজ্ঞ আয়োজন। আগামী প্রজন্ম এর মাধ্যমে আমেরিকাতেই ভারতের সংস্কৃতির আবহে বেড়ে উঠবেন বলে মনে করছেন অনেকেই। Generation which has born over here, raised over here, they are going to witness this culture, the feeling of Independence Day. It's very important for them to know where their roots are from. Born and brought up in this country, it's still important to know that they're part of such a great country that's growing and growing day by day. I'm here because I'm with all my cousins and it's a good experience to learn new things, learn more about our cultures. শুধু ভারতীয়রা নন, ব্যতিক্রমী আয়োজন হওয়ায় চোখ কেড়েছে ভিন্ন ভাষাভাষীদেরও। It's really exciting to see something new and different in the neighborhood, and I think it's really cool to see the blending of American and Indian culture together. We were staying right nearby and was surprised to hear all the noise and had to come see what was going on, and it's really beautiful so far. প্যারেডে অংশ নিয়ে কলকাতায় মেডিকেল শিক্ষার্থী হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন কেউ কেউ। Yeah, we need to be safe, we need to protect each other.
You know, it's sad what happens, but there has to be, you know, some steps taken to make sure there is safety. Save Soil নামের একটি পরিবেশবাদী সংগঠন প্যারেডে অংশ নিয়েছেন সচেতনতা বৃদ্ধির জন্য। তারা বলছেন প্রতি সেকেন্ডে এক একর জমি সাগরে ও নদীতে বিলীন হয়ে যাচ্ছে, ফলে খাদ্য উৎপাদন সহ প্রভাব পড়ছে জনজীবনে। We have to be save the soil for our next generation. We have to be very careful. We have to revitalize the soil. নিউ ইয়র্কের ম্যাডিসন অ্যাভিনিউয়ের 38 স্ট্রিট থেকে 27th স্ট্রিটে অনুষ্ঠিত হয়েছে এই 42তম প্যারেড। দেশের সব শ্রেণী পেশা মানুষের সামনে ইন্ডিয়ান সমাজ সংস্কৃতি সভ্যতা তুলে ধরার সবচেয়ে বড় উপলক্ষ হচ্ছে এই ইন্ডিয়ান ডে প্যারেড, যে কারণে আয়োজকরা এই সংস্কৃতি তুলে ধরার কোনো কমতি রাখছেন না। ঝড় বা তীব্র গরমের মতো বৈরী আবহাওয়ার ঝুঁকিতে রয়েছে দেশের 80 মিলিয়নেরও বেশি মানুষ। শনিবার নর্দার্ন অ্যালাবামার তীব্র ঝড়ের কবলে পড়েন বাসিন্দারা। ঝোড়ো বাতাসের সাথে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, ক্যানটিকাটে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ডুবে যায় ঘরবাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট। এদিকে অ্যারিজোনা থেকে ফ্লোরিডা পর্যন্ত 40 মিলিয়নেরও বেশি হিট অ্যালার্টের আওতায় রয়েছে। কলোরাডোতে এয়ার শো দেখতে এসে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছে শতাধিক দর্শক। হাসপাতালে 10 জনকে ভর্তি করা হয়েছে। নর্থ ক্যারোলাইনায় তীব্র স্রোতের তোড়ে ভেসে গেছে একাধিক ঘরবাড়ি। পুর্তোরিকোতে হারিকেন আর্নেস্টোর প্রভাবে গাছপালা উপড়ে গেছে, এর ফলে যান চলাচল এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সপ্তাহান্তে দেশজুড়ে বয়ে গেছে শক্তিশালী ঝড়। শনিবার উত্তর অ্যালাবামায় তীব্র ঝড় বৃষ্টির কবলে পড়েন বাসিন্দারা। প্রাণ বাঁচাতে দিক বিদিক ছুটে যান তারা। বাতাসের তোরে উড়ে যায় আসবাবপত্র। কানেটিকাটে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় সড়ক তলিয়ে যাওয়ায় ডুবে গেছে যানবাহন। সিয়াটলে স্পেস নিডলে আছড়ে পড়ছে বজ্রপাত। রবিবার রাতে দেশব্যাপী আরো ঝড় বৃষ্টি বন্যা এমনকি টর্নেডো সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। এদিকে দক্ষিণের চিত্র একেবারেই ভিন্ন। অ্যারিজোনা থেকে ফ্লোরিডা পর্যন্ত 40 মিলিয়নেরও বেশি মানুষ রয়েছে হিট অ্যালার্টের মধ্যে। কলোরাডোতে এয়ার শো দেখতে এসে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছে শতাধিক মানুষ। হাসপাতালে ভর্তি করা হয়েছে 10 জনকে। অন্যদিকে হারিকেন অ্যানোস্টোর কারণে ইস্ট কোস্টের বিভিন্ন সমুদ্র সৈকত বন্ধ রাখা হয়েছে। বারমুডায় অ্যানোস্টোর আঘাতে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। হারিকেনের প্রভাবে 9 ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাউথ ক্যারোলাইনার হিলটন হেড আইল্যান্ড থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নর্থ ক্যারোলাইনার উপকূল থেকে প্রায় 30 জনকে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। নর্থ ক্যারোলাইনায় তীব্র স্রোতের তোড়ে ভেসে গেছে একাধিক ঘরবাড়ি। পুয়ের্তোরিকোতে হারিকেন ও আর্নেস্টোর প্রভাবে গাছপালা উপড়ে বন্ধ রয়েছে যান চলাচল। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগও। ধ্বংসস্তূপ পরিষ্কারে কাজ করে যাচ্ছে পরিচ্ছন্নতা কর্মীরা। বৈরী আবহাওয়ার কারণে ব্যাহত হয়েছে বিমান চলাচলও। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।